আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর শাখার পক্ষ থেকে তোমরা সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা গণিতের চতুর্থ অধ্যায়ের সৃজনশীল অঙ্ক করব। তো সকলে এই দুটো অঙ্ক লক্ষ্য করো, এখানে কয়েকটি মান দেওয়া আছে। প্রথমে এর মান, বির মান, সির মান দেওয়া আছে। তো কোন নম্বরে বলা হয়েছে, দেখা হচ্ছে এ ইকুয়াল এখানে x
2x plus 2 by 2 देवा से तो प्रश्न कहते हैं तो b a बार तो दस है ना ना सरल मान रहा है एक अनेक क्या से जोग है सामने शक्ल ऐसे में जोग थक लेके हाय गुण हाय शेके तो मैंने आगे ये वाले जो बोले 2 को तो बार x इनको 2 को तो बार 4 ठीक है प्लस टाइम का ना अब एक अनेक क्या से मात्र 4 इनको प्लस है এটা কি আছে 2 টু দা পাওয়ার x তাহলে এখানে কি আছে প্লাস চিহ্ন সেই ক্ষেত্রে কি হবে গুণ হবে অর্থাৎ 2 টু দা পাওয়ার 1 হবে প্লাস 1 ছিল মানে 1 x তো এই লাইনটা আবার লক্ষ্য করো এখানে কি আছে 2 টু দা পাওয়ার x প্লাস 4 এটা আমরা চেঞ্জ করে এভাবে লিখলাম এখানে যেহেতু প্লাস আছে সেহেতু কি হলো ইনটু হলো তারপর কি আছে মাইনাস মাইনাস আছে তো 4 4 লিখছে ইনটু ইনটু দিছে তারপর এটা আবার চেঞ্জ করছে সেই প্রথমটার মতো করে तो এখানে কি হলো x 2 টু দা পাওয়ার x হলো প্লাস 0 বলে কি হলো ইনটু হলো 2 টু দা পাওয়ার 1 এখানে আমাদের কি আছে বেস 2 আর এখানে বেস কত আছে 2 আছে অর্থাৎ বেস মিল আছে সেই ক্ষেত্রে আমরা একটা বেস নিলাম আর এখানে পাওয়ার কত আছে x প্লাস 2 আছে আর এটা কি চিহ্ন ভাগ চিহ্ন ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় সেক্ষেত্রে আমরা কি করব বিয়োগ চিহ্ন অর্থাৎ এই তো পাওয়ার কত আছে কোন পাওয়ার নাই সেক্ষেত্রে পাওয়ার কত আছে 1 আছে আমরা এখানে লিখে দেব 1 তাহলে এটা হলো পুরো এখানে কি আছে বেস বা বেস দিয়ে মিল আছে সেক্ষেত্রে একটা বেস দিয়ে তারপর এখানে পাওয়ার যা আছে তা লিখছি ভাগ আছে বিয়োগ হয়েছে আর এটা পাওয়ার কত আছে 1 আছে সেক্ষেত্রে আমরা 1 আছে তো এখানে আমরা যা আছে তা লিখব 2 টু দা পাওয়ার x মানে এখানে কি আছে ইনটু 2 টু দা পাওয়ার 4 অর্থাৎ 4 টা 2 গুণ 2 2 মানে 4 4 2 মানে 8 8 2 মানে 16 সেই ক্ষেত্রে 2 টু দা পাওয়ার 4 কে ভাগের মত হয় 16 হয় এখানে আমাদের কি আছে 4 আছে এখানে কি আছে 2 টু দা পাওয়ার 1 আছে অর্থাৎ শুধু 2 আছে 4 2 মানে 8 হলো আর এখানে কত আছে 2 পাওয়ার এখানে আমরা কি লিখব যা আছে তাই লিখব x প্লাস সরি 2 টু দা পাওয়ার x প্লাস 2 0 2 প্লাস 2 মাইনাস 1 সেক্ষেত্রে কি হয় প্লাস 1 দেন আমাদের এখানে কি আছে 2 টু দা পাওয়ার x আছে আর ইনটু এখানে কি আছে 2 টু দা পাওয়ার x আছে সেক্ষেত্রে একটা 2 টু দা পাওয়ার x আমরা কমন নিলাম तो এখানে কি থাকে 16 माइनस 8 এখানে আমাদের কি আছে x এর সাথে এটা কি চিহ্ন প্লাস চিহ্ন প্লাস থেকে কি হয় গুণ হয় গুণ বর্গ হলো 1 সে এটা কি আবার সেট করে আগেটার মতো করে এটার মতো করে ভাঙাইছে এখানে আবার লক্ষ্য করো এখানে কি আছে 2 টু দা পাওয়ার x প্লাস 1 আছে সেটা ভাঙাই কি হয় 2 টু দা পাওয়ার x প্লাস এর জন্য ইনটু 2 টু দা পাওয়ার 1 দেন এখানে 2x অর্থাৎ 2 টু দা পাওয়ার x ভাগ 2 টু দা পাওয়ার x কাটা গেল আর কোটে কি থেকে এখানে 16 মাইনাস 8 সেটা কত থেকে 8 থেকে আর এখানে কি থেকে 2 পাওয়ার 1 মানে কি 2 তো 8 এর ভিতরে ভাগ করলে কত হয় 4 হয় তো প্রিয় শিক্ষার্থীরা তো এখানে কি বলছিল b এর সরল মান নির্ণয় করো এখানে b এর একটা মান দেওয়া ছিল কি জটিল মান দেওয়া ছিল সেটা আমরা কি করলাম 17 একটা মান নিলাম সেটা মান হলো 4 হলো এটা হলো b এর সরল মান এটা আছে রসগরম কোটা সকলে ভালো অবস্থা রয়েছে তো এবার আসো বড় নম্বরে এখানে বলছে প্রমাণ করো যে v / c = 1 এখানে আমাদের v মান আছে আর কি আছে c মান আছে তো আমরা সেইখান থেকে v এবং c ভাগ করে সেটা মান কত বের করব 1 বের করব এটা আমরা কি কোণ হতে বের করছি এখন আমরা সিলমান বের করব
আবার সি ইকুয়াল এটা মান করতে হবে একটা মান তো আছে সেই মানটা লিখবো 3 ইনটু 2 টু দা পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 টু দা পাওয়ার n মাইনাস 2 রাইট 2 টু দা পাওয়ার n মাইনাস 2 টু দা পাওয়ার n মাইনাস 1 আমরা এটা লিখলাম প্রথমে এখন c এর মান বের করব সরল মান বের করব এখানে সেই আগের মত করে আমরা এটা ভাঙাবো জাস্ট ঘনমের মত করে 3 ইনটু 2 টু দা পাওয়ার 10 এখানে কি আছে 4 ইনটু এখানে কি আছে মাইনাস আগের অঙ্কটা কি ছিল প্লাস ছিল প্লাস থাকলে কি হতো গুণ হতো আর এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু কি হবে ভাগ হবে তো আমরা এটা লিখব 2 টু দা পাওয়ার 10 মাইনাস 2 টু দা পাওয়ার 2 2 টু দা পাওয়ার n তারপর আবার সেই 2 টু দা পাওয়ার 2 তাহলে এটা হলো ঘর এখানে যা আছে আমরা তাই লিখছি তারপর কি আছে মাইনাস মাইনাস আছে 4 4 লিখছি ইনটু এটা শুধু চেঞ্জ করছি এখানে বেস আছে কত বৃদ্ধি আছে 2 তো 2 লিখছি তারপর n দিছি তারপর মাইনাস এর জন্য ভাগ দিছি আবার 4 পাওয়ার 2 দিছি এখানে আমরা সেম কাজটা করব ফার্স্ট কি আছে ছোট তো বাড়ি আছে এটা এরকম রাখবো আর এটা চেঞ্জ করব এখানে টুর পার কত আছে এন আছে মাইনাস এর জন্য ভাগ আর এখানে টুর পার কত হবে তাহলে 1 হবে যেহেতু আমাদের এখানে 1 আছে তারপর এখানে আমরা যা আছে তাই লিখবো মাইনাস এখানে আমাদের আছে কত 4 আর এখানে কি আছে 2 টু দা পাওয়ার 10 আর এখানে 2 দ্বারা কত হবে 4 হবে এতে কি আছে 2 টু দা পাওয়ার n আছে এখানে 2 টু দা পাওয়ার n আছে আর 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2 তারপর দেখো এখানে কি হয় 4 4 কাটা যায় আর এখান থেকে কি মিল আছে 2 টু দা পাওয়ার n ও 2 টু দা পাওয়ার n মিল আছে সেখানে দুটোর থেকে আমি কি করব একটা কমন অর্থাৎ 2 টু দা পাওয়ার n কমন নিলাম আমি এখানে কি থাকে 3 থাকে 3 এখানে কি আছে মাইনাস মাইনাস দিলাম আর এখানে কি থাকে 4 4 কাটা গেল 2 টু দা পাওয়ার n কমন আছে সেখান থেকে থাকে 1 থাকে আর এখানে আমাদের কি আছে 2 টু দা পাওয়ার n আছে আমরা সেই 2 টু দা পাওয়ার n কমন নিলাম তো এখান থেকে 2 টু দা পাওয়ার n চলে গেল সেখান থেকে থাকে 1 থাকে মাইনাস এখান থেকে 2 টু দা পাওয়ার n চলে গেল সেক্ষেত্রে এখানে 1 থেকে আর ঘরটা কত ছিল 2 ছিল 2 টা থেকে তো প্রিয় শিক্ষার্থীরা এখন x1 মানে বা তো কি থাকে 3 মাইনাস 1 অর্থাৎ 2 আর এখানে কি হয় বিয়োগ করব আমরা সেক্ষেত্রে তুমি কি লস রাখবে লস রাখবে কত 2 তাহলে কত হলো 2 মাইনাস 1 এখানে কি হলো 2 2 মাইনাস 1 মানে 1 আর এখানে কত হলো 2 হলো তো এর কাছে ভাগ আছে ভাগের আমরা গুণ মানবো সেক্ষেত্রে কি হয় চেঞ্জ হয় অর্থাৎ 2 উপরে গেল 1 নিচে আসলো এখানে কত হলো 2 2 মানে 4 হলো এটা কার মান বের হলো সি এর মান বের হলো তো আমরা কি করলাম এখানে সি এর মান বের করলাম অঙ্কটা আবার দেখো কি করা হয়েছে এখানে প্রথমে সি এর মান বসাইছে তারপর কি করছে এখানে যা আছে তাই লিখছে এটাকে ভাঙাইছে ঠিক আছে মাইনাস আছে মাইনাস থেকে কি হয় ভাগ ভাগ করছে আর এখানে কি আছে বিয়োগ আছে বিয়োগ থেকে কি হলো ভাগ হলো তারপর আমরা কি করছে এটাকে ভাঙাইছে দুই দুগুণে 4 লিখছে 4 4 কাটা গেছে এখানে সেই সেম কাজ করছে 2 এর বর্গ তো আছে 1 আছে অর্থাৎ 2 তারপর এখানে 2 পাওয়ার 1 আছে এখানে 2 পাওয়ার 1 আছে দুটো থেকে একটা কি করছে কমন নাও গেছে তারপর এখানে কি থাকে 3 থাকে এখানে মাইনাস মাইনাস আছে আর এখানে যা ছিল কমন নিয়েছে সুতরাং কি থাকে 1 থাকে এখানে হচ্ছে একই কাজ 2 টু দা পাওয়ার 1 কমন নিয়েছে তো কি থাকে 1 থাকে তারপর মাইনাস এখান থেকে 2 টু দা পাওয়ার 1 কমন নিয়েছে সেটা তো কি থাকে 1 বাই 2 তারপর বিয়োগ করছে তারপর ভাগের গুণ মানে লিখে হয় হর লব হয় লব হর হল চেঞ্জ হয়ে গেছে তো সি এর মান কত বের হয়েছে 4 বের হয়েছে এবার আসো প্রশ্নটা দেখি কি বলছে প্রমাণ করো যে b / c = 1 অর্থাৎ
বাই 3 এর মান বের করব তো 1 বের করব তো এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড এসে বি বাই সি আছে এখন আমরা বি এর মান বসাবো 4 এটা আমরা খরমে পেয়েছি সি এর মান এখন আমরা কত বের করলাম 4 বের করলাম তো 4 বাই 4 অর্থাৎ কত হলো 1 তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে লক্ষ্য করলে এখানে কি কমন করতে পারছো 1 বের করতে পারছো অর্থাৎ এটা কি হলো রাইট হ্যান্ড সাইড 1 সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা কি কমন করতে পারছো অর্থাৎ প্রুফ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো ভাষায় বেশি বেশি পড়া করবা করলে কি হবে অঙ্কটা ইজি হবে এগুলো কি চর্চার বিষয় তো কেউ যদি অঙ্কটা না বুঝে থাকো সেই ক্ষেত্রে সরাসরি ফোন নাম্বারে কিংবা মেসেঞ্জারে জানাইতে পারো তো জানাবে আশা করি সকলে বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে